आज के जतटुक करोना भाइरस मोकाबला तार उपर आरेकटा आघात आसलो यूक्रेन युद्ध राशिया यूक्रेन युद्ध से युद्ध साथे साथे आबार अमेरिका राशियार उपर दिल सैंक्शन डलारे जे टाका आदान प्रदान सुइफ्ट बंद कर देवा আমাদের মতো দেশ না আজকে উন্নত দেশগুলিও বা ইউরোপ আমেরিকারও বহু দেশ জায়গা সকলেই এখন কিন্তু ভুক্তভোগী এই একটা সিদ্ধান্তের কারণে আজকে আমাদের সার কেনা বা খাদ্য কেনা অথবা আমাদের জ্বালানি তেল কেনা সব ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এটা কিন্তু আমরাই না সারা বিশ্বই আজকে একটা মানে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে এটা হলো বাস্তবতা কাজেই আমি মনে করি যে কেউ যদি মনে করেন একটা স্যাংশন দিলেই একটা দেশকে শিক্ষা দেওয়া গেল কিন্তু সেই শিক্ষাটা কিন্তু এখন দিতে যে সবাই কিন্তু সেই শিক্ষা ভোগ করতে এটাই সেই শিক্ষায় সবাই এখন মানে আমি বলবো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশে যেমন মূল্যস্ফীতি বেড়েছে কিন্তু উন্নত দেশগুলিতে অনেক অনেক বেশি মূল্যস্ফীতি বেড়ে গেছে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে বিদ্যুৎ সাশ্রয়ের কথা শুধু আমরা বলছি না আজকে উন্নত দেশগুলি তারা কিন্তু সুনির্দিষ্ট করে দিয়েছে যে বিদ্যুৎ সাশ্রয় তাদের করতে হবে সেটা আপনি ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন বা ইউরোপের দেশ বলেন প্রত্যেকটা উন্নত আমি উন্নত দেশগুলির কথাই বেশি বলবো যে আমরা তো অনেক দূরে রয়ে গেছি কিন্তু তাদের অবস্থাই হচ্ছে এই ধরনের করুণ সেখানে আমরা কোথায় তারপরেও আমি মনে করি যে আমাদের যেহেতু প্রশাসনিকভাবে দক্ষতার সাথে আপনারা আমাদের প্রশাসনের কর্মকর্তারা বা আমাদের অন্যান্য সমস্ত সংস্থা প্রত্যেকে স্বস্ব দায়িত্ব পালন করছেন বলেই কিন্তু আমরা এখনো অনেক দেশ থেকে ভালো অবস্থায় এগিয়ে যাচ্ছি কিন্তু তবুও ভবিষ্যৎ চিন্তা করে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে আমাদেরকে বিত্তবৈরী হতে হবে এবং আমাদের অহেতুক যেন কোনো অপচয় না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আমি জানি যে ক্ষেত্রে আমাদের হয়তো পত্র পত্রিকা নানা কথা লিখবে টকশোতে অনেক কথা বলবে বিরোধী দলরা কথা বলবে হ্যাঁ বিরোধী দলরা বলবেই বা তাদের যে বলাই তাদের কর্তব্য তারা বলে যাক আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা সঠিক পথে আছি কিনা সঠিকভাবে দায়িত্ব পালন করছি কিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা এবং দেশের সাধারণ মানুষ একেবারে গ্রামের ওই তৃণমূল মানুষটা সে সেবা পাচ্ছে কিনা আমরা যদি সেভাবে চিন্তা করি তো কে কি বললো সেদিকে আমাদের খুব বেশি একটা নজর দিতে হবে না কে কি বললো সেটা শুনে হয়তো আমরা দেখতে পাই যে কোথাও আমাদের কোনো ঘাটতি আছে কিনা সেটুকু আমরা নেব কিন্তু ওই কথায় যেন কেউ বিভ্রান্ত না হন কেউ যেন মানে নিজেরা যেন হতাশা না হন আমি এটা বলবো কেউ হতাশাগ্রস্ত যেন না হয়ে পড়েন সেদিকে আমি সবাইকে বলবো সচেতন থাকতে হতাশা হওয়ার মতো কিছু নেই যখন যে অবস্থা হবে সেই অবস্থার সাথে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে তারপরও আমাদের যতটুকু নিজেদের ব্যবস্থা আছে সেটা নিয়েই আমরা চলবো।